লেখার জন্য, এই আশাটাই যেন, এই পয়সা খরচটা যেন আপনার জন্য বিপদ না হয়ে যায়। স্মরণ দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন, কোথায় আপনার বরিশাল, পিরোজপুর, বহলা, আপনার বরগুনা, ঝালকাঠি, আর ওইদিকে কোথায় আপনার রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, মুফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওইদিকে আপনার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। এর একটা তো মূল্যায়ন আছে, কি নিয়ে যাবেন, কেনই বা ঘুরছেন এভাবে, সব সময় ওই রাস্তাটা মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, আশা শেষ, এত তাড়াতাড়ি যেতে হচ্ছে কেন? আর যারা আপনারা দিনী বোন ঢংঢং করে আসলেন, আবার ঢংঢং করে চলে গেলেন, এটাই অভ্যাস, কি শিখবেন, কেন এভাবে চলে আসলেন, রাত কি হয়েছে, একদিন তো একটু সময় দিবেন, রাত দুটা বাজতো আর আমরা না আসতাম, আপনি চলে যেতেন, সে একটা হতো, কেন এত তাড়াতাড়ি আপনাকে স্থান ত্যাগ করা লাগছে, কেন আপনি হাঁটতে হাঁটতে চলে গেলেন, আসলেনই বা কেন, আর যাচ্ছেনই কেন, কি আপনাকে শিখাতে পারলাম, কি বা আপনি শিখলেন? যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মসজিদে বসে আছেন, বিনীত অনুরোধ, চলে আসুন। এই শিষ্টাচার ভালো নয়, এটা নোংরা শিষ্টাচার, এটা নোংরা বৈশিষ্ট্য, কেন আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে, কেন ওখানে গিয়ে এত গল্প করতে হবে, কেন এত সময় কাটাতে হবে, কেন এত চা বিস্কুট খেতে হবে? মানুষ খাবে মাত্র তিন ভাগে ভাগ করে, ওই হাদিস শরীফ, বেঁচে থাকার জন্য খেতে হয়, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস, এ হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। সারাদিন থেকে দোকানপাটে বসে এই খাচ্ছেন সেই খাচ্ছেন, এটা কেমন অভ্যাস? সালাফি কনফারেন্সে আসবেন কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ম নীতি শেখার জন্য, আপনাকে আমি কি নিয়ম শেখাতে পারি, আপনার শিষ্টাচার যদি এমন হয়, আমি এখন বলবো আপনি দোকানপাটে ঘুরছেন, আপনি কারোর সাথে বসে গল্প করছেন, আড্ডা ফিরছেন, অথচ আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি যে দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। আমাদের জাহান্নামের উপরে আলোচনা করার পূর্বে আপনার সাথে আমি আপনাকে নিয়ে কয়েকটা উপদেশমূলক পরামর্শ করি। এখানে যে আসলেন, কি নিয়ে যাচ্ছেন? প্রথমত আমি আগের বিবরণে বলেছি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবিলাইহি পড়তে অভ্যাসী হতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গাফুর, এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। আর নিজের জীবনে, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষ হিসাবে পৃথিবীতে তার চেয়ে কোনো জরুরি কাজ নেই, মানুষের জীবনে সবচেয়ে যেটা ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ, সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত, নামাজ। আপনার জীবনে যেন এই সালাতের চেয়ে, নামাজের চেয়ে আর কোনো কাজ পৃথিবীতে জরুরি না থাকে। কেননা সব ইবাদত এর উপরে নির্ভর করে। আর মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ, সেটা হলো হালাল রুজি। যে কয়েকদিন বেঁচে থাকবেন হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন। সলাত ও নামাজও হালাল রুজির উপরে নির্ভর করে। আপনাকে আমি উপদেশ হিসাবে তৃতীয় যেটা অনুরোধ জানিয়েছি, সেটা হচ্ছে 24 ঘন্টায় প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে অভ্যাস হবেন, অন্তত সূরা ইখলাস। এটা আপনার নিজের জীবনের জন্য জরুরি করে নেন। সালাফি কনফারেন্সে এসে উপদেশ হিসাবে 3 নম্বর যেটা গ্রহণ করলাম,
সেটা যে কোনো মূল্যে আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, পড়তে হবে। কিছুই যদি না পারি তাহলে চব্বিশ ঘন্টা অন্তত সূরা ইখলাস তিনবার পড়ার চেষ্টা করতে হবে, তাহলে অন্তত কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে না। চার, যেটা আপনার জীবনে জরুরি উপদেশ হিসেবে আমরা মনে করি, সেটা হলো দুইজন লোক যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না। দুইজন লোক বসে কোনো বদনাম করছে বা কিছু বলছে সেখানে আপনি অংশগ্রহণ করিয়েন না। অংশগ্রহণ করলে আপনার পরকাল ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আজকের জন্য পাঁচ নাম্বার যেটা উপদেশ, সেটা হলে পরিবারের ওপরে স্ত্রীর ওপরে কঠোর হবেন, শক্ত হবেন। আপনার নরমতার কারণে আপনার স্ত্রী ভুল পথে যাচ্ছে। এই যে দেখেন সারাদিন এই পুরুষগুলোর মধ্যে হাঁটছে, ডম্বাম করে ঘুরে বেড়াচ্ছে, কেন এটা এখনো হাঁটছে, কেন তাকে হাট বাজার করতে হবে? আজকে সালাফি কনফারেন্সে এসে তাকে কেন বাজার করতে হবে? একই কথা আবার ওই কোথা থেকে ওই ছেলেগুলো মেয়েগুলো ওই মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করা শুরু করছে। আপনার স্ত্রী সে নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী তো তাকে ধমকে বের করতে পারে যে মহিলা বৈঠকে তোমার এখানে ব্যবসা কিসের, তুমি ওখানে মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করতে এসেছো কেন? আপনার স্ত্রী আমার তার সাথে জড়িয়ে পড়ছে, আমি বুঝলাম না। সালাফি কনফারেন্সের বৈশিষ্ট্য আপনাকে আমি কি দিতে পারি সম্মানিত দিনী ভাই বোন? যেখানে কোনো সাংগঠনিক আলোচনা করা হয় না, যেখানে কোনো দলমতের কথা বলা হয় না, যেখানে শুধু বিষয় ভিত্তিক কোরআন হাদিসের কথা বলা হয়, সেখানে আপনার বৈশিষ্ট্য এমন হবে কেন? কেন আপনি সারাদিন থেকে রাস্তায় ঘুরছেন, কেন ঘুরবেন? কেন আপনি ঘরে বসে আছেন, কেন আপনি গল্প করছেন এখন ঘরে বসে? কেন আপনার একটা ইতস্ত বোধ হয় না, কেন আপনি মসজিদে এখন বসে গল্প করছেন? আপনি করবেন কেন, কি সমস্যা আপনার? সারাদিন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন, এরকম করছেন কেন? আমি তো আর পীর নই যে আপনাকে ফোঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, এমন কোনো পদ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুচি, মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা, মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া। সারাদিন আটটা আড্ডা পিটেন গল্প করেন, সালাফি কনফারেন্সে এসে আপনি গেটের ওখানে সারাদিন গল্প করছেন কেন? পেশাব পায়খানা ছাড়া আপনি বাইরে যেতে পাবেন না। আপনাকে আমি কতবার অনুরোধ করছি, দেখেন আমি আপনার দিদি ভাই, দেখেন আমি আব্দুরাজাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার উপরে আপনার অনেক ভালোবাসা। যদি তাই হয় তাহলে আমি যেটা চাচ্ছি আপনি সেটা করেন, আপনার জন্য ভালো হবে। পঞ্চম জরুরি কাজ, যে স্ত্রীর উপরে ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায়, লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয়। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি দিয়ে স্ত্রীকে ঠিক করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কঠোরতা করতে গিয়ে পাঁচবার লাঠির কথা বলেছেন। আপনাকে নিশ্চিত বুঝতে হবে যে সারাদিন থেকে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে এখানে এসে, তার মানে আপনি দুর্বল, আপনার দুর্বলতার ফাঁকে এরকম ঘটেছে। যেখানে স্ত্রীর উপরে আপনার জিম্মেদারির কথা আল্লাহ রাসূল বলেছেন, সেখানে পাঁচটা জিম্মেদারি আপনার ব্যাপারে বলেছেন,
এক আপনি যেমনের খাবেন সেমনের খাওয়াবেন, দুই আপনি যেমনের পরবেন আপনার স্ত্রীকে সেমনের পরাবেন, তিন আপনি আপনার স্ত্রীকে কখনো কটু কথা বলতে পাবেন না, চার আপনি কখনো মুখের উপরে মারতে পাবেন না, পাঁচ কখনো আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে পাবে না, চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। হাট বাজার তো বহু দূরের কথা, হাট বাজার তো ভাবতেই পারা যায় না, সেখানে আপনার স্ত্রী সারা দিন ঢং 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 করে বাজার ঘুরে বেড়ায়, আপনার কাপুরুষতার ফাঁকে আপনার দুর্বলতার ফাঁকে আপনার স্ত্রী খারাপ আচরণ গ্রহণ করেছে, এর জব আপনাকেই দিতে হবে। যেখানে আমরা বলছিলাম জুমার সময়ে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ আপনি, আপনার স্ত্রীর কারণে আপনার মেয়ের কারণে আপনি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনার প্রারম্ভে আবারও বলছি, এই ছেলে দেখো তো সামনে দিয়ে হাঁট চড়াচ্ছে, জামিয়ার ছেলে নাকি, কোনো মানুষ চলাচল করতে পারবে না, কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না, বিনীত অনুরোধ এরকম বিনি বৈঠকের সাথে ফাইজলামি না করার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। পেশাব পায়খানা ছাড়া আপনি কোনো জায়গায় বসে কত গল্প কথা বলতে পারবেন না, এটাই ঠিক, এটাই আপনাকে পালন করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি কোথায় শরীয়তপুর ফরিদপুর থেকে এসেছেন পয়সা খরচ করে, আপনি একজন বেলদির মানুষ দেবয়ের মানুষ আসলেন দশটার সময় চলে গেলেন, চলে যাবেন কেন, কেন যাবেন আপনি, কেন যাবেন আপনি, আপনি কালনি থেকে এসেছেন দশটার সময় চলে গেলেন কেন, জামিয়া সালাফি আপনাকে কি মূল্যায়ন করেন, রাস্তার উপরে গাছ লাগিয়ে ঘর বাড়ি তৈরি করে তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখাচ্ছেন, কেন আপনি এটা করবেন, আপনার উপরে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আপনি এসেই চলে গেলেন কেন, কেন যাবেন। যারা আপনারা হাঁটাবো বীর হাঁটাবো কাজীবাগ দেবই বেলদি কালনি আশেপাশে যত গ্রাম আছে, দিনী ভাই বোন জামিয়া সালাফিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, এটা আমার অনুরোধ। আপনার প্রতিষ্ঠান আমি শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে করি, আর আপনি আসলেন আর চলে গেলেন, আমি এ নীতি পছন্দ করি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, নিজের কথা বন্ধ করে, ঘুম ত্যাগ করে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বোঝাই আপনাকে জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওয়াকাফ আলা কবরি, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ালেই তিনি কাঁদতে লাগতেন, হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। সারাদিন তো হাসতে খেলতে দিন কাটছে, কখনো তো কান্নার জন্য একটা সময় বের করতে পারি না। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন, এমন ভাবে কাঁদতেন যে চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। ফাকির রাহু তাকে বলা হতো, তাজকুরু জান্নাতুন নারা ফালা তাবকিয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন, এর কি রহস্য? তখন তিনি উত্তর বলছেন, শোনো আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কাবর আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ, ফাইন না জামিনহু ফামাদু আয়েশা মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যান্য মেনজমিন হোক, মানুষ যদি কবরে বাঁচতে না পারে, ফাঁপাদ আয়সরমিন হোক, ফাঁপাদ অসাধ্যমিন হোক, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ভাবছি, কান্নাকাটি করি, কবরে যদি ঠেকে যাই তাহলে কেয়ামতে ঠেকে গেছি,
কবরে যদি ঠেকে যাই তাহলে জাহান্নামে চলে গেছি। এই জন্য আমি কবর দেখলে কান্নাকাটি করি আর ভাবি এটা তোমার প্রথম বিপদ, এই জায়গায় তোমার প্রথম বিপদ। আল্লাহ আমি যদি এখানে বেঁচে যাই তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি এখানে বাঁচতে না পারি তাহলে বাকিগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাকাটি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও, কবরের পাশে গিয়ে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমাদের মরণ গুলো স্মরণ হবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই ছেলেরাই যারা জামিয়ার ছেলে, আমাদের এই লোকজন যারা দাঁড়িয়ে আছে তারা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, বাম দিকে আমি জায়গা দেখতে পাচ্ছি, দয়া করে শাক ছেড়ে সামনে দিয়ে বামে আসতে হবে। এইটুকু আপনার হিতাহিত জ্ঞান হয় না কেন? আপনার সাথে আমার অন্তদ্বন্দ্ব কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি সম্মান করতে চাই। পরিস্থিতি পরিবেশকে মূল্যায়ন করুন, ঘন্টার ঘন্টা ঘুমিয়ে গল্প করে পরহেজগারিতা দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাইতু মানজারান কাতাল কাবরা আবজা মিনহু, আমার জীবনে দেখিনি কোন দৃশ্য যেটা কবর চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে আগ্রার তাজমহল, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কলিকাতা হাওড়ার ব্রিজ, মানুষ বলে যে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, অনেক কিছু মানুষের কাছে আশ্চর্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। যত দৃশ্য আছে, দেখার মতো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে দু আড়াই হাত গর্ত করে যে রেখে দেওয়া হয়েছে আপনার চাচা বাপকে, তার নাম কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবর স্থানে যে আপনি বাপকে মাটি দিয়ে আসলেন সেটা কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জমে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছন দিকে যে গর্ত, তিন হাট গর্ত খুঁড়ে আত্মীয় স্বজনকে মাটিতে পুঁতে দিয়ে চলে আসলেন সেটা কবর নয়, সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। সেটা তাকে বাঘও খেতে পারে, সেটা পানিতে ডুবে যেতে পারে, সে আগুনে জ্বলে ছাই হয়ে যেতে পারে। যখন তার দেহে আত্মা চলে গেছে সেই সময় থেকে এই আত্মার জগতের নাম কবর, বিচারের দিন পর্যন্ত। আর এইটার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর ঘরের রাতের সমান, আর যদি খারাপ মানুষ হয় তাহলে ধরেন 3000 কোটি বছর আগে যে মারা গেছে, 10000 বছর আগে যে মারা গেছে তার কবরে শাস্তি হতে আছে, হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ভালো মানুষ তারা কবরে শুয়ে গেছে, যখনই কিয়ামত হবে তখন তাড়াহুড়া করে বলবে, কি ব্যাপার কি ব্যাপার এত তাড়াতাড়ি, ফজর হয়ে গেল, বাসর রাতের সমান তার হলো কবরের সময় সীমা। বিবাহ করে বউ নিয়ে এসেছে, রাত্রি 10টায় এসেছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে 12টা 1টা হয়ে গেছে, এরপরে স্বামী স্ত্রী ঘরে গেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে দূরে কাজ সলাত আদায় করেছে, তারপরে কিছু কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে, অনুমান করলাম 2টায় ঘুমিয়েছে, এবার 4:30-5টায় আজান হয়ে গেল, তাহলে 3 ঘন্টা রাতে ঘুমিয়েছে, তাহলে বাসর ঘরের রাতের সময়সীমা হলো 3 ঘন্টা, ভালো মানুষের কবরের সময়সীমা হলো 3 ঘন্টা। মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নান কানা আরুশে লাইকাজু ইল্লা হাবুহা আহলিহি ইলাইহি, শোনো তুমি তো উত্তর সুন্দর দিয়েছো, এখন তুমি ঘুমিয়ে যাও, বাসর রাতে ঘুমানোর মতো যাকে তার নিজের মানুষ ছাড়া কেউ উঠায় না ওইভাবে ঘুমিয়ে যাও। তার মানে ভালোরা মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। উপস্থিত বৈঠকের দেরি মুসলিম ভাই বোনকে নিজ কর্ম ত্যাগ করে কথাগুলি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি।
কবর যত কঠিন কেয়ামতের চেয়ে অনেক বেশি কঠিন। শুনে গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, কথাও ঠিক, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা মানুষ যদি জোর করে জমি দখল করে, এখন তো পূর্বাচলে আপনাদের আশেপাশে এক জমি 10 বার বিক্রি করছে, বনে বিক্রি করেছে, আমার ভাই বিক্রি করছে, মনে করছে মগের মূল্য, যে জমিন ফাঁকি দিয়ে বিক্রি করছে এই জমিনটাকে বিচার মাঠে খনন করতে লাগানো হবে, খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে, তারপরে বলা হবে তুমি এখন হাঁটো। কত দিন বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে। যদি একদিন এই জমিন নিয়ে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 50,000 বছর, যদি 3 দিন এই জমিন ঘাড়ে করে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 1,50,000 বছর। আর এখানে 7টা জমিন আছে, একে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কেয়ামতের মাঠের সময়সীমা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ভালো মানুষের জন্য কেয়ামতের মাঠের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সময়। আপনি একজন দীনিবন মুসলিম মহিলা, আপনি যদি ভালো হন তাহলে কেয়ামতের সময় মাঠের সময়সীমা আপনার জন্য, ধরেন মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগে, ধরেন জোহরের সালাত আদায় করতে 7-10 মিনিট লাগে, তাহলে একজন ভালো মানুষের কেয়ামতের মাঠের সময়সীমা 7-10 মিনিট, আর একজন ভালো মানুষের কবরের সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, বাসর রাতের সমান। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? পৃথিবীতে যারা সবচেয়ে উপভোগকারী মানুষ, উপভোগকারী মানুষ যারা দিন রাত সুখে শান্তিতে পৃথিবীতে থেকেছে, মানুষের প্রতি অন্যায় করেছে, সর্ব ধরনের নিয়ামত ভোগ করেছে, এই লোকটাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে জিজ্ঞেস তখনও বলবে আমি পৃথিবীতে কোনোদিনই সুখে থাকিনি। ঢোকানোর সাথে সাথে সব ভুলে যাবে। তাহলে কি দিয়ে বুঝাবো আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই যে 60 বছর, 70 বছর, 100 বছর পৃথিবী ভোগ করলো, 20 তলা বিল্ডিং এ থাকলো, আহার পরিবার নিয়ে থাকলো, এরকম একটা ভালো মানুষকে জাহান্নামে ঢোকালো, সাথে সাথে বের করে জিজ্ঞাসা করা হবে বলতো তুমি পৃথিবীতে কেমন ছিলে? তখন উত্তরে বলবে পৃথিবীতে আমি একদিনও ভালো অবস্থায় ছিলাম না, 1 ঘন্টাও ছিলাম না, 1 মুহূর্ত ছিলাম না। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি জাহান্নাম কত কঠিন? কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামাল লাতি কুনতুম তুআদুন ইসলাম হলো ইয়াউমাল মা কুনতুম তাকফুরুন। এই তো সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে। যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে তখন আল্লাহ বলবেন এই তো সেই জাহান্নাম যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে, এখন তুমি সেই জাহান্নামে ঢুকো যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে। ইসলাম হা, এখন তুমি ঢুকে যাও সেই জাহান্নামে যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে, জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উট পেতে বসে আছে, শত্রু হিসাবে যে বসে আছে তার নাম জাহান্নাম। মানে জাহান্নাম মানুষের শত্রু, জাহান্নাম মানুষের বন্ধু নয়। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানামান সাকলাত মাসিন, যার বিচার মাঠে ফামামান খাফাত মাসিন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফামুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম। অমাদ্রাকামা হিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন,
জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডের নাম, জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে জাহান্নাম বলা হয়, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইয়ামবাদান্না ফিল হুতামা, কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হুতামা মুহাম্মদ, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি? হুতামা নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। হুতামা জাহান্নাম মানে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সাওস দিয়ে সাকা, আমি অচিরে তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরা কামা সাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয় কি? সাকার জাহান্নাম কাকে বলে তা কি আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়া লা তাজা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বে না, যে জাহান্নাম মানুষকে মারবে না, এর নাম জাহান্নাম। যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতীহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যাত, মানুষকে জাহান্নামে চতুর্দিক থেকে মরণ ঘেরে ধরবে কিন্তু সে মরবে না, তার নাম জাহান্নাম। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? জাহান্নাম কত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের পরিচয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয়ের ব্যাপারে কিছু বলি। এরপর ইবনে গাসওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাফরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথরের খণ্ড, কয়েক কোটি গুণ ওজনের একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় ফাতাহবি এলা কারেহা বাদা সাবিরাম, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। এক কোটি গুণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় 1 ঘন্টায় কত কিলো যেতে পারে? 1 মাসে কত কিলো যেতে পারে? 1 বছরে কত কিলো যেতে পারে? 70 বছরে কত কিলো যেতে পারে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারাই থাকবে জাহান্নামের নিচে। দুইজনে এক জায়গাতে বসে মানুষের বদনাম করিয়েন না, তারই নাম জাহান্নাম। মানুষের পিছনে লাগে তারই নাম মুনাফিক, মানুষের পিছনে লাগিয়েন না তার নাম মুনাফিক। যারা চুগলখড়ি করে, যারা মানুষের পিছনে লাগে তারাই হচ্ছে মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। হিন্দু জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, এই কথাই সত্য, তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইল্লাযিনা তাহি ইসলামে আরবা জিরা, একজন মানুষের গায়ে চামড়া হবে 42 হাত মোটা। মাইনাজির সমস্ত ওহুদিন, একজন মানুষের একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত কিলো আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। তিনি বলেন মাইনাজ ফাজরহ বাইজা, আর মানুষের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনা মাজলিস ও মিন জাহান্নাম বাইনে মক্কা তাল মদিনা, একজন জাহান্নামের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন মানুষের বসার জায়গা জাহান্নামের 450 কিলোমিটার, তার উরু রান হবে 39 কিলোমিটার লম্বা,
তার দাঁতগুলি হবে 4 কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না কি দিয়ে বুঝায় আপনাকে আমি দাঁত কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইরে মানকে ভাই কাফের একজন কাফের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একদম দ্রুতগামী ঘোড়ার একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামী ডান কাঁধ থেকে যদি দৌড়াতে লাগে তাহলে বাম কাঁধে যেতে 3 দিন 3 রাত সময় লাগবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের কাঁধ কত প্রশস্ত জাহান্নামের লোকটা কত বড় বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবে সব কিছু বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল আরজুমুদ্দাত যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে বিচারের মাঠে পৃথিবীকে কত লক্ষ কোটি গুণ আরো বড় করা হবে তা আল্লাহই ভালো জানেন সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম আবারও অনুরোধ জানাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন যারা ঘরে বসে আছেন দোকানপাটে বসে আছেন লজ্জা বোধ করেন স্থান ত্যাগ করেন সামনে এসে বসেন আপনার জন্য আমি এই দীর্ঘ সময় ধরে কথা বলার চেষ্টা করছি সম্মানিত দিনী ভাই বোন বারবার বলে আপনারা আমি মানের হানি করতে চাইনি আপনাকে আমি খাটো করতে চাইনি তবে আপনাকে আমি অনেক ভালোবাসি দিনী বৈঠকে এসে ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাইনি মর্মে আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে কর্ম ত্যাগ করে গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কোথাও আছে যাকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহ তাআলা বলেন ও জিয়া ইয়াওমা ইদিন বে জাহান্নাম সেদিন বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইয়াওমা ইদিন বে জাহান্নাম ওয়া হাসাবুনা আল আযমা বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি আর প্রত্যেক রশিতে থাকবেন 70,000 ফেরেশতা এক একজন ফেরেশতার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে কোনটা পৃথিবীকে উল্টে দিতে পারেন একজন ফেরেশতা এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000 আর জাহান্নামের গায়ে রশি থাকবে 70,000 কি দিয়ে বোঝায় আপনাকে আমি কিভাবে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে অবাক জাহান্নাম কথা বলতে পারে অবাক কথা জাহান্নাম কথা বলতে পারে বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন হালিম তালাক জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালিম মাঝি আর কি কিছু আছে এ দেখেন জাহান্নাম কথা বলছে সম্মানিত দিনী ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু জাহান্নাম ইউলকা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে মানুষকে নিক্ষেপ করা হবে আর জাহান্নাম বলতে থাকবে হালবিন মাসিদ আর কি কিছু আছে হালবিন মাসিদ আর কি কিছু আছে যখন জাহান্নাম এভাবে বলতেই থাকবে হাত্তা ওয়াজা কাদামাহু ফিহা তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢোকে আটকশট হয়ে যাবে আমরা এই সময়ে হয়তো পা উঠিয়ে দেখিয়েছি আমরা এই সময়ে হয়তো এরকম বলেছি বিচারের মাঠে আল্লাহ পৃথিবীকে একটা রুটি বানিয়ে যারা জান্নাতি তাদেরকে নাস্তা হিসেবে দিবে তখন যারা আকীদা ভালো বুঝে বলে দাবি জানিয়েছে তারা বলেছে এই দেখেন আল্লাহর সাদৃশ্য বর্ণনা করা হলো এনার আকীদা ত্রুটি বেটা আমি তোমাকে মন্দ কিছু বলতে চাই না আসলে আকীদা তোমাকে মনে আবার পড়তে হবে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এক খবর দেখে আল্লাহ হাসলেন
যখন ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল, যে ব্যক্তি মাঝামাঝিতে ছিল, সে বলল, আল্লাহ আমার মুখটা একটু জান্নাতে করার সুযোগ দাও, এরপরে কিছু চাইব না। ঠিক আছে দিলাম। তারপরে যখন মুখটা হয়েছে তখন বলছে, জান্নাতে একটু ঢোকার সুযোগ দাও, তারপরে আর কিছু চাইব না। এভাবে দিলাম, দিতে দিতে যখন দেওয়া হয়ে গেছে আরো সব কিছু, তখন আল্লাহ তার কথা শুনে শেষ পর্যন্ত হেসে উঠলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে গিয়ে আল্লাহ রাসূল হেসে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসে উঠলেন। তাহলে আল্লাহর হাসি নবী দেখালেন, আল্লাহর হাসি একজন সাহাবী দেখালেন, তাহলে নবীরও কি আকীদা নষ্ট হয়ে গেছে? মানুষের ব্যাপারে, আকীদার ব্যাপারে কিছু বললে মানুষকে জিজ্ঞাসা করা উচিত। জাতির সামনেই তুমি আসনি আর আরেকজনের পিছনে লেগে গেলে, তুমি একা আসলে জানতে হবে আকীদা কি জিনিস। একটা ছেলে আমাকে বলছে যে আপনি তাকে কেন বললেন যে সে জাহান্নামে যাবে, তখন আমি বললাম তুমি তর্জমা করো তো দেখি, যে সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতে আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটা আমি বাংলা করলাম, তুমি একটা বাংলা করো দেখি, তখন আর কথা বলে না। কষ্ট পেয়ে বলেছিলাম আবার পড়তে হবে গো, বাগদাদি কায়দায় ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনার এক ছেলে আমার সাথে হাঁটছে, এক সময় পড়াশোনা করেছিল। যখন গেটে গেছি তখন আমি বলছি, বলো তো গেটে কি লেখা আছে আরবিতে, তো ঠিক মতো পড়তে পারে না। তা বললাম, বেকুব নাদান ধাগে উল্লু, মদিনা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়া শিখে নিবা, চরম পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন করা যায় না, আর হুট করে মানুষের উপরে মন্তব্য করতে হয় না, মানুষকে আগে জিজ্ঞাসা করতে হয়। আমাকে জিজ্ঞাসাই করা হলো না আর বলে দেওয়া হলো, এই দেখেন আব্দুল্লাহ সাহেব দেখাচ্ছেন যে আল্লাহ এভাবে হাতে রুটি বানাবেন। আমি বলি সেই চাপাই নবাবগঞ্জের মতো বানানো, তো চাপাই নবাবগঞ্জের মহিলারা হাতে রুটি বানায়। এই কথার অর্থ এই নয় যে আমি বলেছি আল্লাহর হাতখানি এরকম, এই কথা আমি বলিনি, আমি হাদিস বুঝাতে গিয়ে এই কথা বলেছি। আর না বুঝে একটা দিকে নিয়ে চলে গেলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামে পা ঢুকিয়ে দেবেন, এই ছেলে তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন যে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে, কথাই ঠিক। দেখো আল্লাহ যখন জাহান্নামে পাটা ঢুকিয়ে দিবেন তখন এনজামি বাজে হফি বাজিন, জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের সাথে ঢুকে একেবারে আঁটোসাঁটো হয়ে চাপা লেগে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পায়ের আকার আকৃতি আছে, যার জন্য জাহান্নাম পূর্ণ হয়ে গেল। ওই সময়ে জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা যখন জাহান্নামকে রেডি করলেন, প্রস্তুত করলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে ওইদিকের আগুনকে ধরে খাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খাচ্ছে, একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি? তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ মেনে নিলাম। ফা ওজনা লাহা বে নাফসাইনে, দুইটা শ্বাসের অনুমতি দেওয়া হলো, নাফসেন ফিসাইফে ও নাফসেন ফিসেতায়ে, একটা শ্বাস শীতের সময় একটা শ্বাস ঠান্ডার সময়। হাদিসের অর্থ এমন হতে পারে যে একবার শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে। এমন অর্থ হতে পারে ঠান্ডা এলাকা থেকে জাহান্নাম যদি একবার শ্বাস ছাড়ে তাহলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার যদি জাহান্নাম শ্বাস ছাড়ে তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে। আমি যেটা বলছিলাম বুখারী মুসলিমের হাদিস পেশ করে যে জাহান্নাম কথা বলতে পারে, তাহাদাতুন নার ওয়াল জান্নাহ, বিচার মাঠে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে আল্লাহর সামনে। জাহান্নাম বলবে, উসিত বিল মুতাজাফিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে কেন স্বৈরাচারী অহংকারী স্বেচ্ছাচারী কেন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন, আমার ভিতরে এরা কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, ইন্নামা আযাবি ও গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, এই জাহান্নাম শোনো তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে আমি শাস্তি দেব, এই জন্য তোমার ভিতর আমি দিয়েছি স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে,
জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন অকুদহান্নাস ওয়াল হিজারা, মা জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর এইটা করলো যে পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে, এই জন্য পাথর যাবে জাহান্নামে। আরেকটা কারণ হলো মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে এইসব মানুষকে বোকা বানানোর জন্য। বিচারের মাঠে বলা হবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতা মূর্তিকেও দিয়েছি, ঠেকা দেখি। অপমান করার জন্য এইসব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে মানুষ ও পাথর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুজু ফাদুল্লো তোমার চাহিদা সল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হোক, এই আদেশ আল্লাহ তাআলা দিবেন। বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না, হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। গাইবান্ধা রংপুর পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি জেলে যেতে রাজি আছি, তবে আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা আমার অপমানের ব্যাপার, আমি নিজেই চলে যাব। বিচারের মাঠে ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত বাঁধা থাকবে, স্বৈরাচারী অহংকারী বদমেজাজিদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন দেখা যাবে হাত কে খুলে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম গাছ, কাঁটাযুক্ত জাক্কুম গাছ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটাযুক্ত জাক্কুম গাছ। জাক্কুম গাছের কাঁটা মানুষের খেলে সেটার ভিতরে যাবে না। মহান আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার কাছে আছে ভারী বেড়ি, প্রত্যেকটা জাহান্নামীর পায়ে বেড়ি বেঁধে দেওয়া হবে, তার পাকে আটকে দেওয়া হবে লোহার বালা দিয়ে, তারপরে তাও দাও করে চলতে থাকা আগুনের তাকে নিক্ষেপ করা হবে। অত আমান জাগুসা, আর তার জন্য খাদ্য থাকবে কাঁটাযুক্ত আদাবান আলিমা, আরো থাকবে কঠিন শাস্তি। কাঁটাযুক্ত এই জাক্কুম গাছ আমি আপনাকে স্পষ্ট বিবরণ দিতে পারছি না, তবে বলছি এতটুকু যে আমরা রাজশাহী চাপাই নবগঞ্জের মানুষ, নদী এলাকায় কিছু গাছ হয়, চাপাই নবগঞ্জের ভাষাতে গুঠে বেগুন বলি, সেই গাছে ছোট ছোট ফল ধরে, পেকে গেলে লাল হয়ে যায়, ওর ভিতরে বীজ দেখা যায় বেগুনের বীজের মতো, যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা আর কাঁটা দেখা যায়, এরকম কাঁটার গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ, যেটা জাহান্নামের নিচে থেকে গজিয়ে উপরে উঠবে, আগুনের ভিতর থেকে গাছ গজিয়ে উঠবে, পানির ভিতর থেকে গাছ গজিয়ে উঠবে। জি, পানির ভিতর থেকে গাছ গজিয়ে উঠতে পারে, যারা নদীর পাশে বসবাস করে তারা দেখেছে দাম গাছ একটা গাছ সেটা গভীর পানি থেকে গজিয়ে উপরে উঠে আসছে, ঠিক জাহান্নামের এই গভীরতা থেকে এই জাক্কুম গাছ বেড়ে বড় হয়ে যাবে, তার ফলগুলি হবে আপনার শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। অবাক কথা, শয়তানের মাথা তো আমরা দেখিনি, আল্লাহ এটা দিয়ে আমাদের কি বুঝালেন? আমরা তো শয়তানের মাথা দেখিনি, এটা আল্লাহ আমাদেরকে কি বুঝালেন? সব বিদ্বানগণ বলেছেন এটার মানে হলো খারাপ। শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল হবে মানে খারাপ, সব বিদ্যান এই কথা বলেছেন। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে ছেলেটাই এত ভালো, ছেলেটাই এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, তো কেউ তো কোনোদিন ফেরেশতাকে দেখেনি তবুও তো বলে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি, কেউ তো পরিকে দেখেনি তবু বলে আর বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, তো কেউ তো পেতনিকে দেখেনি তবু বলে ও বুঝে। আল্লাহ এখানে একটা রূপক কথা বলেছেন, সেটা হলো জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেই তর্জমা করেছেন, অন্য কোনো বিদ্বান তা করেছেন, তা আপাতত এই মুহূর্তে আমার জানা নেই। সব বিদ্বানই করেছেন শয়তানের মাথা মানে হলো খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে পানি থাকবে রক্ত পুজ মিশ্রিত গরম,
যখনই জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে গলায় বেঁধে যাবে ভিতরও যাবে না বাইরেও আসবে না তার নাম হলো লায়ন তো ফি হলায়ে ইয়ে সেখানে মরবেও না সেখানে বাঁচবেও না পানি খেতে চাইবে এক পর্যায়ে গরম রক্ত যুক্ত কুটযুক্ত পানি তাকে দেওয়া হবে গিলাসটা মুখের পাশে আনতেই নিচে ঠোঁটটা নিচে জড়িয়ে যাবে উপরে ঠোঁটটা উপরে জড়িয়ে যাবে পলিথিন কাগজ যদি আগুনের পাশে দেন তাহলে জ্বলে যায় না জড়িয়ে যায় জড়িয়ে চলে আসবে যখন পানিটা মুখে দিয়ে দেওয়া হবে তখন নাড়ি ভরি যা আছে সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাড়ে দাঁড়িয়ে থাকবে ক্লিয়ে উঠে আপনাকে আমি জাহান্নাম কত কঠিন কবর তত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিদি ভাই বোন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন আগুনের পাহাড় থাকবে আল্লাহ তাআলা বলেন সাউহিকুম সাউদা আমি তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো আল্লাহ তাআলা বলেন ফালামানা যে জুরুদুম বাতালহুম জুরুদান দাইরা যতবার তারা জাহান্নামের আগুনে চামড়া জ্বলে যাবে আবার ঠিক করা হবে যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনুম মান তাখুলুন নার এলাকা বাইহে জাহান্নামের আগুন হবে কারো কারো তাখুল পর্যন্ত মিনুম মান তাখুলুন নার এলা রুকবাতাইহে জাহান্নামের আগুন হবে কারো কারো হাঁটু পর্যন্ত মিনুম মান তাখুলুন নার এলা হাকওয়াইহে জাহান্নামের আগুন হবে কারো কারো কোমর পর্যন্ত মিনুম মান তাখুলুন নার এলা তারকতেহি জাহান্নামের আগুন হবে কারো কারো এই নাক গলা পর্যন্ত এই গলা পর্যন্ত এইভাবে জাহান্নামের আগুন হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন এই সব শাস্তির কথা সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামে থাকবে হাতুড় মানুষকে পিটানোর জন্য জাহান্নামে থাকবে সাপ আপনার উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নামে থাকবে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে বিচ্ছু হবে আপনার গাধার সমান সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম জাহান্নামে যাবে যারা তাদের বিভিন্ন পাপের কারণে হোক বিশেষভাবে নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাসার নিসায়ে তাসাদ্দাকনা হে মহিলারা তোমরা দান খায়রাত করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন জাহান্নামে তাকালাম তখন দেখি শুধু নারী আর নারী মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল কেন মহিলারা জাহান্নামে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওরা স্বামীকে মেনে চলে না এই জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য এই দুইটা কারণ উল্লেখ করা হয়েছে মহিলারা বেশি জাহান্নামে যাবে এই মর্মে সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানে মিন আহলিন নারে লামা আরাহুমা পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি কমমাহুম সিয়ার এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে কাজ না বিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এজের বেয়ার নাস এ দিয়ে মানুষকে মারবে আমি মনে করছি সরকারি মানুষের হাতে এরকম লাঠি থাকে আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দল করে তাদের সাথে এরকম লাঠি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের হাতে থাকবে লাঠি তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে আর ওসব মহিলা জাহান্নামে যাবে নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ পরেও মনে হচ্ছে কাপড় পরে নেই এরাই জাহান্নামে যাবে রৌসহন্না কাস নেমাতুল বক্তির মাহেলা এদের মাথা হবে বক্র উটের মতো মাথায় কাপড় দিবে না হেলে দুলে চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জাহান্নামে তো যাবে যাবে এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাতে সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন আযাবি কবর আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসাল আল মাহরাম সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান্নাম থেকে বাঁচাও আপনি
জাহান্নাম থেকে বাঁচার জন্য সকালে সন্ধ্যায় তিনবার করে বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি তিনবার বলেন তাহলে পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি তাকে আমার ভিতরে দিও না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বিবরণগুলি পেশ করলাম, এবার আবারও চলে আসছি আপনার প্রাণপ্রিয় বস্তুর কথা। আমি জানি না আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছিলেন আর টাকা পয়সা সব কোথায় খরচ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রত্যেক দিন আকাশ থেকে দুইজন নেমে আসে ফেরেশতা, একজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দিল সে ততটুকু তুমি পূর্ণ করে দাও, আর যে যতটুকু দিল না। অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে দান করলো না সেটুকু তোমার তুমি তার ক্ষতি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দুনিয়াতে দান করেন তাহলে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগুন যেমন আপনার পানিকে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে খালে সন্তরে জামিয়া সালাফিয়ার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি, দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছে। বাইতুল হাম জামে মসজিদ নির্মাণের জন্য এবং আপনার পাশে এই শত 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 জমি এগুলো কেনার জন্য দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠকে দান করার অনুরোধ জানিয়ে